8 দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এ গিয়ে আটকা পড়েছেন যুক্তরাষ্ট্রের নাসার দুই বিজ্ঞানী সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমার। 12 আগস্টের খবরে জানা গেছে, মহাকাশে তাদের 8 দিনের যাত্রা 2 মাসেরও বেশি সময় গড়িয়েছে। চলতি বছরের জুনে মহাকাশে যান এই 2 মহাকাশচারী। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং শাইনি নিউ স্টারলাইন নামের যে মহাকাশ যান তাদের মহাকাশে নিয়ে গিয়েছিল, সেই যানটি যান্ত্রিক ত্রুটির কারণে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। 7 আগস্ট নাসার ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সংক্ষেপ বা প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, স্টার লাইনারের ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে। মূলত ত্রুটি দেখা দিয়েছে ইঞ্জিনের প্রোপালশন সিস্টেম বা ইঞ্জিনের যে অংশটি চালিকা শক্তি হিসেবে কাজ করে সেই অংশে, যে কারণে কয়েকটি ইঞ্জিনের শক্তি কমে গেছে। প্রোপালশন সিস্টেমের উপর পরিপূর্ণ আস্থা না থাকায় উইলিয়াম এবং উইলমারকে মহাকাশে রেখেই ফিরতে হচ্ছে স্টার লাইনারকে। এ কারণে চলতি বছরের মধ্যে এই 2 মহাকাশচারী ফিরতে নাও পারে। নাসার মহাকাশ পরিচালনার পরিচালক কেন বোরসক্স জানিয়েছেন, গত 1 থেকে 2 সপ্তাহ ধরে যেসব তথ্য পাওয়া গেছে তা থেকে ধারণা করা হচ্ছে স্টার লাইনার কাউকে না নিয়েই পৃথিবীতে ফিরবে। আর স্টার লাইনার যদি খালি অবস্থায় ফিরে আসে তবে স্পেস এক্স ক্রু ড্রাগন স্পেসক্রাফ্ট নামে 4 আসনের একটি মহাকাশ যানে 2 জন মহাকাশচারী পাঠানো হবে। ওই ড্রাগন স্পেসক্রাফ্টের যাত্রীরা ফিরবে 2025 সালে। সেজন্য উইলিয়াম এবং উইলমারকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মহাকাশে থাকতে হবে এবং স্পেস এক্সে পাঠানো 2 জন মহাকাশচারীর সঙ্গেই পৃথিবীতে ফিরতে হবে। ISS-এ বর্তমানে অবস্থান করা নাসার অন্য 4 মহাকাশচারীর ফেরার কথা চলতি বছরের সেপ্টেম্বরে। ওই 4 জন পৃথিবীতে ফিরে আসলে ISS-এ 4 জন মহাকাশচারী এবং মহাকাশে কাজের অনুমতি থাকা 3 জন রাশিয়ান মহাকাশচারী নিয়ে 7 জনের যে বহর রয়েছে সেখানে ঘাটতি দেখা দেবে। নাসার তথ্য মতে মহাকাশে থাকেন 7 জন এবং মাঝে মাঝে পৃথিবী থেকে নতুন নতুন মহাকাশচারীরা সেখানে যান, তখন মহাকাশচারীর সংখ্যা বেশি হয়। প্রতি সেকেন্ডে 5 মাইল গতিতে চলতে থাকা এবং 90 মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করা ISS-এ কাজ করে থাকেন 7 জনই। 2017 সালের 2 সেপ্টেম্বর মহাকাশে সর্বোচ্চ 665 দিন থাকার এবং কাজ করার নজির গড়েন মার্কিন মহাকাশচারী পেগি উইটসন। ISS-এ থাকার এবং কাজের জায়গার পরিমাণ 7টি কক্ষের সমান একটি বাড়ির মতো, যেখানে রয়েছে ঘুমানোর স্থান, 3টি বাথরুম, 1টি ব্যায়ামাগার এবং 360 ডিগ্রি দৃশ্যের জানালা। পর্যাপ্ত পানি রয়েছে এবং সাম্প্রতিক এক সরবরাহের ফলে এটা নিশ্চিত যে সেখানে পর্যাপ্ত খাবারও রয়েছে। ISS-এর জানালা থেকে পৃথিবীর দৃশ্য আকর্ষণীয়। BBC-কে মহাকাশে 104 দিন কাটানো মহাকাশচারী নিকোল স্টট জানিয়েছেন, যখনই তিনি মহাকাশ থেকে পৃথিবীর নীল মার্বেলটি দেখতেন তখনই তার পৃথিবীতে ফেরার ইচ্ছা হতো। মহাকাশের পথের যাত্রার খবর সংগ্রহকারী স্পেস সংক্রান্ত সংবাদ ওয়েবসাইট স্পেস আপ ক্লোজের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক কেন ক্রেমার জানিয়েছেন, অনেকেই হয়তো ভাবেন মহাকাশে যারা গেছেন তারা ভালো নেই। আসলে ঘটনা তা নয়, তবে মহাকাশে এই 2 জনের মিশন প্রথমত কখনোই 8 দিনের জন্য হওয়া উচিত ছিল না। 2000 সাল থেকে মহাকাশে মানুষ নিয়মিত থাকতে শুরু করেছে। যে 2 জন এখন মহাকাশে গেছেন তারা সেখানে কমপক্ষে 6 মাসের মিশনে আগেও অবস্থান করেছেন, এজন্য তাদের সেখানে আরও সময়ের জন্য পাঠানো উচিত ছিল। পৃথিবীতে ট্রেন বাতিল হলে বা বিমানের দেরি হলে অধিকাংশই বিরক্ত হতে পারেন, তবে মহাকাশে যেসব মহাকাশচারীরা যান তারা অনেক প্রশিক্ষিত এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। মহাকাশে 6 মাস কাটানো নাসার মহাকাশচারী ভিক্টর গ্লোভার জানিয়েছেন, মহাকাশচারীরা পেশাগতভাবে ঝুঁকি নিতে পছন্দ করেন আর এজন্য ছোটখাটো ঝুঁকির সঙ্গে তারা নিজেদের মানিয়ে নেন, তবে মহাকাশ ভ্রমণ ঝুঁকিপূর্ণ নয়। মহাকাশে আটকে পড়া উইলিয়ামস এবং উইলমার এখন তাদের অনেকটা সময় কাটাচ্ছেন স্টার লাইনারের পরীক্ষায়। এই নভোচারীরা এখন স্টেশন পরিচালনায়, স্পেস পরিচালনার পোশাক মেরামতে, বৈজ্ঞানিক গবেষণা পরিচালনায় এবং মহাকাশে সময় কাটানোর জন্য অলিম্পিক প্রশিক্ষণেও সময় কাটাচ্ছেন। এছাড়া মহাকাশ স্টেশনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানার জন্য তারা আরও যে কাজে যুক্ত হতে পারেন তার মধ্যে রয়েছে মাল বোঝাই, কার্গোর ব্যবস্থাপনা, খাবার সরবরাহ এবং অন্যান্য পরিষ্কার করার সামগ্রীগুলো আলাদা করে রাখা। সাধারণত মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের ঘাম এবং প্রস্রাব পরিশোধন করে পরিণত করা হয়
পানযোগ্য পানিতে। যানবাহনের ত্রুটির কারণে বর্তমানে দুইজন অতিরিক্ত মহাকাশচারী হওয়ার কারণে প্রসাবকেও সম্ভবত সংরক্ষণ করতে হতে পারে, যা ছোট পরিসরের মহাকাশ স্টেশনে থাকার জন্য সুবিধার নয়। এজন্য উইলিয়াম এবং উইলমার এখনও তাদের কাছে যেসব সরঞ্জাম রয়েছে তা দিয়ে স্টার লাইনারকে ঠিক করার চেষ্টা করছেন। এসব পরিস্থিতির জন্য পরবর্তী মহাকাশ ফ্লাইটগুলো কি মানুষ নিয়েই হবে নাকি মনুষ্যবিহীন করা হবে সে বিষয়ে ভাবনা চিন্তা চলছে। কারণ সেপ্টেম্বরে যদি উইলিয়াম এবং উইলমারকে পৃথিবীতে ফিরে আসতে হয় তবে এমন পরিস্থিতি ভবিষ্যতেও দেখা দিতে পারে। আর বর্তমানের মহাকাশ যানগুলো আরও সূক্ষ্ম হচ্ছে এবং চাঁদের বাইরে আরও দূর পর্যন্ত যাওয়ার পরিকল্পনা করছে। বোয়ার্স সক্স আরও জানিয়েছেন, সাতজনের অতিরিক্ত মহাকাশে অবস্থান করলে তাদের জন্য বাড়তি জিনিসপত্রের প্রয়োজন পড়ে, এজন্য এক পর্যায়ে নির্ধারিত সদস্য ছাড়া বাকিদের ফিরিয়ে আনতে হয়। আজকে পড়া অনাকাঙ্ক্ষিত। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।